আপনার ভাইয়ের নাম কি আপা? আমার ভাইয়ের নাম শাহিন শেখ। বয়স কে? বয়স 16 হবে, 15-16। 15-16 পড়াশোনা করতো? না, ডাকনাম রাঙ্গু। পড়াশোনা করতো? না, পড়াশোনা করতো না, পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। কি করতো? কিছুই করতো না, এই তো করতো, খেতো, খাইতো। কাগজ আমাদের বিদেশ পাঠাবে বাপে, দোনো বাইরে বিদেশ পাঠাবে, আমার মামারা নিয়ে যাবে বিদেশে। তো এই ঘটনা ঘটছে কি গতকালকে? হ্যাঁ, গতকাল 9:30-10 দিকে মনি হবে। হ দশটা মনায় মনি। আমার ভাই বলে ওইখান যাইয়া বইছে, আমার বাইরে বলে ওই আর আইয়া মারছে। আমি তো পরে আইসি, আইয়া দেখি আমার ভাইটা ই ওই রয়েছে, মাইসে ধরছে। ধরার পর আমার বাইরে আমি এখানে গেছি ডাক্তারের কাছে, ওই দিকে কয় ফরিদপুর নিয়ে যান, ফরিদপুর নেতে নেতে কোলে নেতে নেতে আমার ভাই আইয়ান ভাই এই জিবলা জিবলা ভাই করে মরগে গেছে। আমি কিছুই করতে পারি নাই, কথাও কইতে পারি না। আমার ভাই, আমার ভাই যে মাসি মুরগি গেলে একটু কয় যে আমার একটু পানি খাওয়া ভালো কি মন্দ, আমার ভাই এখান দিয়ে কোনো কথা কয় নাই। আমার ভাই কোনো কথাই কইতে নাই, মানে ওই যে গুতাইছে গুতাইছে জিবলা জিবলা মনে সব ইয়ে হয়ে গেছে, বুঝছেন? কথাই কইতে পারেন আমার ভাই। আচ্ছা, যারা মারছে তারাও নাকি আহত, তো তারা কিভাবে আহত হলো এটা জানেন? তারা আহত কেমনে তুমি? হ্যাঁ, এই থেকে আমার বাইরে তো কেউ মারে নাই, আমার ভাই তো কেউ মারে নাই, হেরা কেমনে আহত হয়েছে হেরা জানি। মানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আমরা যতটুকু জানলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার বাইরে মার গেলাইছে, মাথা বাসকে গুতাইছে ই দিয়ে, হ্যাঁ, নারী নুড়ি নাকি কি আতর দিয়ে গুতাইছে। তো আপনার ভাইয়ের সাথে কি নিয়ে দ্বন্দ্ব ছিল ওদের? টাকা পাইতে বলে, আপনার ভাইয়ের কাছে পাইতো? হ্যাঁ, আমার ভাইয়ের কাছে পাইতো, এটা দেয় নাই দেখিয়া। আমি যে মারছে এর নাম রাব্বি। আচ্ছা আচ্ছা, তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি এখানে ছিল? আমাদের বাড়ি এখানে আসলো, আমার বাড়ি। আচ্ছা, আমার বাইরে কেমনে মারগিল আপনারা বিচার করেন? আমার বাইরে যারা মারছে আগো ছাড়গেন না, আমার বাইরে কথা কইতে পারে নাই, জানলা কেমনে বাইরে গেছে। কয় ভাই কয় বোন আপনারা? আমরা দুই ভাই দুই বোন। ও কি সবার ছোট? হ্যাঁ, ও সবার ছোট, আমরা দুই বোন বড়, আর ভাই দুইটা ছোট। ও কি ভাই বোনদের মধ্যে ছোট? হ্যাঁ, সবার ছোট। তো দর্শক, রয়েছি মাদারীপুর জেলার রাজার উপজেলার এটি ইউসুফপুর ইউনিয়নের শাখারপার, যেটি শাখারপার ব্রিজ সংলগ্ন এলাকা। এখানে আমরা যে কথা শুনলাম মৃত শাহিনের মেজ বোনের, যে সে জানালো যে তার ভাইয়ের কাছে 270 টাকা পাওনা ছিল রাব্বির, আর সে কারণেই তাদের দয়। কিন্তু এছাড়াও যতটুকু জেনেছি রাজার থানা পুলিশের মাধ্যমে, তারা জানিয়েছে যে রাস্তার পারে শাহিন বসেছিল গরমের কারণে, এবং সেখান দিয়ে যাচ্ছিল রাব্বি বাইক নিয়ে, এবং বাইকে লাইট ছিল না, এবং এসে তার উপরে উঠে যায় এবং তারাও কিন্তু আহত হয়। তো এই হচ্ছে মৃত শাহিনের বাড়ি, বর্তমানে চলছে শোকের মাতম। তো ছোট ভাইকে হারিয়ে এভাবেই কিন্তু শোকে মহমান হয়ে গিয়েছে বোন, আর বর্তমানে শাহিনের মা সে আসছেন। সে ছিল শাহিনের চিকিৎসার জন্য ফরিদপুরে, কিন্তু সেখানে মারা যায়। আমার নকি রে বাবা।
আমার বাবা রাস্তার দিক গেছে রাস্তার দিক যাওয়ার পর ওইখানে উনি কি শব্দ মারামারি আমার বাবার কি শব্দ আমি বাইতে ওই জায়গা খারা দৌড়াই গেছি দেখি ব্যাপারটি আমার বাবার মার গেছে দৌড়াই আতুর দিয়া কি দিয়া ইট দিয়া নাকি দিয়া গুতাই গুতাই আমার বাবার মার গেছে এরপর বাজারে নিছি ডাক্তারে কয় রাজন নেই যা রাজন নেই এনেছি ফরিদপুর আমার বাবার নেওয়ার পর আমি আর দেই নেই গাড়িতে বই দেই এরম ভাবে নেশারে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত করে ওরা ওরা ধরছে আমার ধরতে দেয় না আমার বাবার বল চোখ দিয়ে পানি পড়ছে আমার এত ভালো পোলা কেউ রাতে স্বর্গ করে নাই সুন্দর করে নাই কেউ মুর দিতে কথা কয় নাই তনুটা পোলা আমার পোলা সবাই চেনে আমার পোলার এত ভালো শত্রু ছিল তাদের সাথে আমার গো হাতে টাহা পাইতো ওই দোহানে ভাই খেয়েছে টাহা পাবে কত টাকা চাইছো না কত জানি পাবে আমার ধরো অনেকদিনই কইছে আমি কইছি কি রাঙ্গু বাবা তুমি টাহা কটা দিয়ে দাও আমার তোমরা দিয়ে দিও টাকা নিয়ে আগে পরে কোনো ঝগড়া হইছে চাইছো না 270 কে জানি ঝগড়া দুদলে এরকম চাইছে মোবাইল নিয়ে সবে হান করবে তান করবে কয়েকদিন কইছে এরকম কয়েকদিন করার পর আমি আর এর কালকে যেই ঘটনা হবে তো জানি না আমার দাঁড় যদি কেউ কয় আমি জানি টাহা দিয়ে দিই আমার পোলাই খাইছে আমার এই টাহা দিত আপনারা বলতেছেন যে 400 টাকার জন্যই এই এটা করা হয়েছে এই আর নই জর্গা বাসছে এই আর নই এই চর দেশে ঠাকুর দেশে আবার এই পরে আমার বোলার বোলের মারা মাছু সুদা বইয়া আমরা তো আমি নামাজ পড়ছে আমার বোলা ভাত খাইয়ে গেছে রাস্তায় আচ্ছা আমরা যা শুনলাম আর কি যে আপনার ছেলে রাস্তায় ছিল গরমের কারণে রাস্তায় মোবাইল দেখতেছিল আর কি তো ওদের মোটর সাইকেলে নাকি আলো ছিল না ওর পায়ের উপরে ওঠার পরে এলো গিয়া চড়তাপুর দিছে এরকম কোনো ঘটনা কি না তো আপনার নাম কি কাড়া মাথায় কাড়া মাথায় এখানে কাড়া এখানে কাড়া শুনতে গেছে আবার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়ছে আচ্ছা শাহিন শাহিন তো আপনার ছেলে শাহিনের বাবার নাম কি শাহিন জন্ম নিমন্ত্রণ কাগজে আর এমনি ডাকি আমরা রাঙ এক ভাইয়ের নাম কালু আর এক ভাইয়ের নাম রাঙ্গ আমরা আর এক পোলা এই হচ্ছে অভিযুক্ত রাব্বির বাড়ি তো আমরা এখন কথা বলার চেষ্টা করব রাব্বির পরিবার পরিজনের সঙ্গে দর্শক এখন কথা বলবো যে অভিযুক্ত করা হয়েছে রাব্বিকে সেই রাব্বির মায়ের সঙ্গে যে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে মূল ঘটনা কি বা কে সে কি জানে আপনার নাম স্বামীর নাম আচ্ছা কি ঘটনা ঘটছে গতকাল রাতে গতকাল রাত 10টার দিকে আমার পায়ে খুব ব্যথা তো আমি আমার ছেলেকে একটা ওষুধ আনতে পাঠাইছি তো যাওয়ার সময় ছেলের বসা দেখছে বসা দেখে বলতেছে তুই এখানে বসে রয়েছিস কে কয় কে আমি এখানে বসে রয়েছি আমি মরবো পরে ছেলে আমার ছেলে বলছে তুই মরবি যখন তুই বাইরে যাই আমার তুই রাস্তায় আইসুর কে আমরা দেখোস না গাড়ি চালাইতেছি পরে বললে আমার ছেলে চলে গেছে চলে গেছে যাওয়ার সময় আবার ওষুধ নিয়ে আসার সময় আর কি তখন ও শোয়া ওরা খেয়াল করে নাই ও আর কি গাড়ি নিয়ে আইতেছে এর মধ্যে মাহিন্দা আর কি গেছে এখন এই মাহিন্দা ও ওইখানে বসে গাড়ি আমার বাতি যা ছিল ওই হুন্ডায় বসা ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিয়া ও সামনে চাকা উঁচা কইরা মানে ও কইরা গেছে জানি ওর উপরে না পড়ে তো ও বলতেছে যে মা আমি
উচ্চ মহিলা যখন পড়ে গেছে তখন আর কি হুন্ডার চাকাটা আর উপরে যায় পড়ছে ভাই এটুকি এটুক সারার মানে এই ঘটনায় কি আপনার ছেলে কি আহতর কোন ঘটনা আছে হ্যাঁ ছেলে অনেক আহত হইছে আমার বাইরের ছেলে অনেক আহত হইছে ওদেরকে রাজা হাসপাতালে ভর্তি করছে কিন্তু যতটুকু তারা অভিযোগ করলো যে ওর কাছে ওই ছেলের কাছে ওই শাহিন ওরফে রাঙ্গু ওর কাছে আপনার ছেলে 270 টাকা পাইতো ওই টাকা চাইছে দেয় নাই না দেওয়ার কারণে এটা নিয়ে নাকি বিবাদ হয়েছে এবং তারপরে হাতুরি পিটা করছে এরকম কোনো কিছু হয় না আপনারা জানেন যে গতকালকে রাতে এটা হচ্ছে রাব্বি মাতবর সে তার ওই যে মায়ের ওষুধ আনার জন্য তার মোটরসাইকেল যোগে শাখারপাড় বাজারে যায় সেখান থেকে ওষুধ নিয়ে ফেরার পথে শাখারপাড় এলাকায় রাস্তায় বসা ছিল রাঙ্গু শেখ ওরফে শাহিন তার উপরে আসলে তার সাথে মোটরসাইকেল ধাক্কা লাগে এই ধাক্কা লাগার পরে এই রাঙ্গু শেখ আহত হয় গুরুতর আহত হয় তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ম্যাকডোনাল্ডস এখানে ফাস্টফুড জাতীয় সকল খাবার পাওয়া যায় যেমন পিৎজা বার্গার ইত্যাদি